জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মনমন্ধুরা এলাকায় সুখানী নদীর পাশে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা আগে থেকেই বেহাল ছিল। বন্ধ হয়েছিল পড়াশোনা। গর্ভবতী মহিলারা তারা প্রত্যেকেই এই জায়গা থেকে যতটুকু সরকারি সুযোগ পাওয়া যায় সেই সরকারি সুযোগের আশায় আসে। বৃহস্পতিবার সুখানির জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সেতুর উপর থেকে বইছিল জল, বন্ধ ছিল যাতায়াত। সেই পরিস্থিতিতে আরও খারাপ অবস্থা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির। ফাটল ধরে হেলে পড়েছে একদিকে, এখন বিপাকে পড়েছে, কারণ জলের পরে একেবারে বসে যেতে চলেছে এই আইসিডিএস সেন্টার। একটানা লাগাতার ভুটান এবং সিকিম পাহাড়ে বৃষ্টির জন্য ফুলে ফেঁপে উঠেছে কিন্তু উত্তরের এই সমস্ত ছোট ছোট ঝোড়া থেকে শুরু করে নদীগুলো। এটা আইসিডিএস স্কুল স্যার, কীভাবে ক্ষতিগ্রস্ত হলো? এই জলে জলে বৃষ্টি জল হয়েছে। এটা কোথাকার জল আসছে? এটা জল আসতেছে আমরা সুখানী নদী বলি, যে থানা ক্রস হয়েছে জলটা আছে সুখানী ব্রিজ, ওইটা নদী সুখানী নদী এটা হয়েছে। শুধু আইসিডিএস কেন্দ্র নিয়ে নয়, স্থানীয়দের অভিযোগ এলাকার যাতায়াতের একমাত্র মাধ্যম সুখানী নদীর উপর দিয়ে তৈরি ব্রিজ নিয়েও। বাড়িতে যে গ্যাসটা আসবে অসুস্থ হলে পরে প্রচুর সমস্যা, যেতে পারে না ওরা, তাদেরকে খাদ্য কোলে করে নিয়ে ওপারে পার করে দিয়ে তারপরে গাড়ি নিয়ে যাবে। আর বেশি জল থাকলে তো স্কুলে যাওয়া পর্যন্ত অসুবিধা হয়ে যায়। তো সেই ঘরটাতে কেন ক্লাস হচ্ছে না? ও তো ক্ষতিগ্রস্ত আছে, দরজা নাই, পুরো নোংরা করা আছে, মানে বিপজ্জনক। তাও কত বাচ্চা আছে এখানে? আমার আছে নার্সিং প্রেগনেন্ট মেয়ে 36। আচমকা নয়, আইসিডিএস কেন্দ্রের বেহাল অবস্থা গত বছর থেকে। কেন নজরে আসে না প্রশাসনের? কেনই বা সরানো হচ্ছে না কেন্দ্রটিকে? প্রশ্ন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিক্ষিকাদের। কিন্তু শুনছে কে? কখন একেবারে ভেঙে পড়ে নদীতে মিশবে আইসিডিএস কেন্দ্রটি, এখন যেন তারই অপেক্ষা। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।